কিভাবে ২৬-এর ভোটে জয় আসবে তার জন্য দুটো ফর্মুলা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটের আগে ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাটতে হবে, আর হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন, তাহলেই ছবিটা বদলে যাবে। হলদিয়ার সভা থেকে এভাবেই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিভাবে ২৬-এর ভোটে জয়, দুই ফর্মুলা শুভেন্দু অধিকারী। ভোটের আগে ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাটতে হবে, আর হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন, তাহলেই ছবিটা বদলে যাবে। কি বলেছেন তিনি শোনাব। রাজ্যে দুটো কাজ করতে হবে, ভোটের আগে মুক্ত কর ভয়, আপনি মা যে শক্তি ধর নিজের কর জয়, ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপযুক্ত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, আর কি করতে হবে, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, ইলেকশন কমিশন বদলে দেন এসওপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী ২৬-এর ভোটে কিভাবে জয় আসবে, একেবারে দুটো ফর্মুলা বাতলে দিয়েছেন, পুলিশের ক্ষমতা কাটতে হবে, ভয় কাটাতে হবে, আর হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন, তাহলেই ছবিটা বদলে যাবে। দেখুন, প্রত্যেকটা নির্বাচনে মানুষের রায় গোহারান হারার পরেও ২৬-এর স্বপ্নটা দেখা মানে সেই ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য শুনে আসি না, যে যারা কুব্জ মানুষ তাদেরও চিত হয়ে শোয়ার স্বপ্ন জাগে। আসলে সমস্যা হচ্ছে, অতীত থেকে শিক্ষা নিতে এরা কোনোভাবে রাজি নয়। ২০২১ সালে আপকিবার দোষপার বলার পরে বাংলার মানুষের রায় প্রগারপার হয়ে গিয়ে যথাক্রমে আটকে গিয়ে মাননীয় বিরোধী দলনেতাকে যদি প্রশ্ন করেন এক্স্যাক্ট বিধায়ক সংখ্যা তার সাথে এখন কতজন, তিনি সেটা বলতে পারবেন না। তারপরে ২০২৪-এর লোকসভায় কখনো ৩৫, কখনো ৩০, কখনো ২৫-এর বড় বড় আস্ফালন করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এবং কংগ্রেস এবং সিপিএম অবশ্যই বাংলার তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাও কোনো রকমে ভারতে গিয়ে তার আটকে গিয়েছেন। নির্বাচন কমিশনের কথা বলছেন, কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন। নির্বাচন কমিশন যদি বিজেপিকে সহযোগিতা না করতো তাহলে কি ২৪০টা আসন বিজেপি সারা দেশে পেত? আর কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, ভারতবর্ষে ১৯৫২ সাল থেকে লোকসভা নির্বাচন হচ্ছে, এর আগে কোনোদিন দেখেছে যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয়? এইবার তো বাংলার ক্ষেত্রে সেটাই করেছে, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মিথ্যা প্রচার করে কোটি কোটি টাকা খরচা করে এবং অবশ্যই বাংলার কংগ্রেস এবং সিপিএম এর সহযোগিতায়, তবে তো কোনো রকমে তারা ১২টা সিট পেয়েছে, তা না হলে দুটো সিট পেট কিনা সেটা সন্দেহ আছে। এরপরেও বাবা ২৬-এর জয়ের স্বপ্ন দেখছি, আমি খালি একটাই অনুরোধ করব, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে বিজেপির কঙ্কালসার চেহারাটা যেভাবে সামনে চলে আসছে, ২৬-এর জয় তো ছেড়ে দিন, তার আগে অব্দি দলটাকে অন্তত টিকিয়ে রাখুন, যাতে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াইয়ে নেমে আপনাদের অন্তত বিরোধী হিসাবে পেতে পারি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়বাবু, সামনে ২৬-এর ভোট এবং সেখানে কিভাবে জয় আসবে তা নিয়ে শুভেন্দু অধিকারী দুটো ফর্মুলা বাতলে দিয়েছেন। তিনি বলছেন ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাটতে হবে, এবং হাত পা বেঁধে আর কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন, তাহলেই নাকি ছবিটা বদলে যাবে। শুভেন্দুবাবু বলতে পারতেন ত্রিপুরার মতো ভয় দেখাতে হবে, শুভেন্দুবাবু বলতে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চালাতে হবে, শুভেন্দুবাবু বলতে পারতেন গুজরাটের মতো ঘৃণার চাষ আরো বাড়াতে হবে। এখানে শুভেন্দুবাবু তো বলতে পারতেন যে মানুষকে সাথে নিয়ে লড়াই করে এই বিপদের হাত থেকে উদ্ধার পেতে হবে, তা উনি বললেন না। উনি খালি রাজ্যের পুলিশকে হাত পা বেঁধে রাখতে হবে, কেন্দ্রীয় পুলিশ যাতে হাত পা বাঁধা না থাকে দেখতে হবে, তা রাজনীতি না। রাজনীতিটা আসলে নীতির লড়াই, তৃণমূল কংগ্রেস আর বিজেপি উভয়েই রাজনীতিকে ইলেকশন মেশিনারিকে কৌশলগত ভাবে ব্যবহারে কে কত বেশি সফল হবে,
প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছে। গণতন্ত্রের দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য, দেশের দুর্ভাগ্য। ধন্যবাদ তন্ময়, আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।